আপনি কোন জেলা থেকে আসছেন? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি একজন ইন্টারভিউ বলছি তো, আপার প্রাইমারি চাকরি প্রার্থী। দাবি আমাদের একটাই দাবি যে আমরা প্রত্যেকে টেট পাস ট্রেন্ড এবং আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে পাস করেছি, আমরা কেউ সাদা খাতা জমা দিইনি। আমাদের আমাদের প্রত্যেকের দরকার একটা চাকরির। আমরা চাকরির আশায় আজ আমরা যোগ্য হয়েও রাস্তায় বসে আছি, কারণ কমিশন গেজেট মানেনি বা ঠিকমতো আমাদের ইন্টারভিউর জন্য ডাকেনি। অথচ আমাদের দাবিটা খুবই ন্যায়সঙ্গত। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা প্রত্যেকে যোগ্য, প্রত্যেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিএড করেছি এবং আমরা প্রত্যেকে পাস করেছি পরীক্ষায়, কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য আমরা ডাক পাই। তাহলে দাবি যতদিন না মিটছে না ততদিন ততদিন আমাদের এই যে অবস্থান বিক্ষোভ চলছে, অবশ্যই আমরা চালিয়ে যাব সেটা। অবশ্যই দিদি, আপনার নাম? অর্পিতা সরকার। কোথা থেকে এসেছেন? কলকাতা, দমদম। দমদম থেকে। তাহলে আপনি এখানে আসার খবরটা কিভাবে পেলেন যে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে? আমাদের এক বন্ধু, যে কিনা সে 2019 সালে ইন্টারভিউ কমপ্লিট করেছে কিন্তু এখন অবধি তার নিয়োগ পায়নি। মানে যে ইন্টারভিউ লিস্টটা অলরেডি বাতিল হয়েছে এবং তার পরবর্তীতে যে ইন্টারভিউ হয়েছে সেখানে তিনি এখনো ডাক পাননি, তার চোতেই আপনি এখানে খবর জানতে পেরেছেন। তা আপনি কি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন? 2011 সালে আমি টেট পাস করেছি মালদায়, এই আপার প্রাইমারি। হ্যাঁ, তারপর সেই টেটই হলো আবার 2015 সালে, সেই একই উত্তর চব্বিশ পরগনা। আমি তাতেও কোয়ালিফাইড হয়েছি, কিন্তু এই আমাদের বর্তমান সরকার এমন করেছে যে কোনো ক্ষেত্রে তো কোনো রিক্রুটমেন্টই নেই, প্লাস যে মার্কসগুলো পাওয়া গেছে সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে ওরা আপডেট করছে। মানে সেটা সিট আপডেট হচ্ছে না, শুধু নাম্বারটা যেটা পাওয়া গেছে সেটা কোনো নিশ্চয়ই নেই যে কোনটা আমার সঠিক। হ্যাঁ, একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না করে আবার ফর্ম ফিল আপ, আবার এইটাই চলছে। এটা বন্ধ করে অন্তত যারা অলরেডি কোয়ালিফাইড বা যোগ্য এত টাকা খরচ করে বিএড করেছে তাদের আগে নিয়োগ দিক সরকার। সরকার এত আপডেট আপডেটের তো পরিমাণ প্রচুর কম দেখাচ্ছে, এটাও চুরি চামারি চলছে। তাহলে যেটা নিয়ম অনুযায়ী সিটটা আপডেট করে যদি নিয়োগের ব্যবস্থা হয় তাহলে অবশ্যই আমাদের সুযোগ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের ছোটরাও চাকরি পাবে। কিন্তু আমাদের বয়স যাদের মানে বেড়ে যাচ্ছে, আপনার ছটি আমরা আর বসতে পারি না। আপনার মূল দাবি হচ্ছে যে সিট আপডেট করে নিয়োগ করতে হবে, যারা আমরা কোয়ালিফাই পাচ্ছে তাদের নিয়োগ দেওয়া করতে। অবশ্যই।